আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আশা করছি সবাই ভালো আছেন। গরুর খামারের হচ্ছে অন্যতম প্রধান শত্রু হচ্ছে কৃমি। তো আমরা এই কৃমিনাশক করানোর সময় কিভাবে খামারের খরচটা কমায় আনতে পারি এ বিষয়ে আমার একটা ভিডিও ছিল, যে হচ্ছে কৃমিনাশকের পর আসলে লিভার টনিক বাধ্যতামূলক কিনা, যদি বাধ্যতামূলক না হয় সেক্ষেত্রে হচ্ছে বিকল্প কী। তো এই ভিডিওটাতেই আমার যে বিকল্প ব্যবস্থার কথা আমরা বলেছিলাম সেটা নিয়েই অনেক ভাইদের অনেক ধরনের প্রশ্ন ছিল, আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের এই ছোট্ট ভিডিওটাতে। তো এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে কতদিন কী পরিমাণ দিতে হবে। তো আসলে এই জিনিসটা হচ্ছে আমরা যেটা বলি যে খাবার যখন খরচটা আমরা কমায় আনবো, যেহেতু আমরা লিভার টনিকের পয়সাটা বাঁচাইতে চাচ্ছি, তো সেক্ষেত্রে তার আগে থেকে আমার গরুটাকে প্রিপেয়ার করে নিতে হবে। অর্থাৎ গরুর কৃমিনাশকের 3-4 দিন আগে থেকে আপনি জিঙ্ক শুরু করবেন, সাথে লেবুর রস খাবার সোডা এটা খাওয়াবেন, সাথে হচ্ছে মিষ্টি জাতীয় যে জিনিসগুলো আছে চিনি গুড়, চিনির যেহেতু দাম বেশি, গুড় অথবা নালি গুড় বা চিটা গুড় যেটা আছে এটা আপনারা প্রোভাইড করতে পারেন। তার মানে সময়টা কী দাঁড়াইলো, আপনার আগে গরুর শরীরকে প্রস্তুত করে নিতে হবে, সেজন্য কৃমিনাশকের 3-4 দিন আগে থেকে এই জিনিসটা শুরু করলে ভালো ফলাফল পাওয়া যায় ইনশাল্লাহ। তো আরেক ভাইয়ের একটা প্রশ্ন ছিল, সোডা কি লেবুর সাথে মিশিয়ে দিতে হবে? ভাই দেখেন, এটা কিন্তু সরাসরি সোডার অনেকগুলো গুণ আছে, কিন্তু সরাসরি সোডা তো কোনো মেডিসিন না, এটা একটা খাদ্যদ্রব্য, ইউরোপীয় ইউনিয়ন এটাকে খাদ্যপণ্য হিসাবে স্বীকৃতি দান করছে। তো এটা আপনি মিশাইও দিতে পারেন, এমনিতেও যদি দানাদার খাবারের সাথেও দেন অথবা পানি যখন খাওয়াবেন পানির মধ্যে মিশাই দেন, যে কোনো ফরম্যাটে গরু এটা খাইলেই হয়েছে। আসল কথা হচ্ছে গরুকে খাওয়ান, খাওয়াতে পারলেই হয়েছে। তো আরেক ভাইয়ের প্রশ্ন ছিল সোডা রিলেটেড, যে হচ্ছে সোডার পরিমাণ কত গ্রাম। এটা হচ্ছে আপনার গরুর উপর নির্ভর করে, আপনার গরুর বডি ওয়েট যদি 200 কেজির নিচে হয় তাহলে 1 থেকে 1.5 চা চামচ, 1 থেকে 1.5 চা চামচ, আর যদি 200 কেজির উপর হয় 2 চা চামচ, 2.5 চা চামচও আপনি দিতে পারেন চা চামচ দিয়ে এটা। হ্যাঁ, এটা ওই যে আগের নিয়মেই খাওয়াবেন, বললাম যে কৃমিনাশক করার 3-4 দিন আগে থেকে শুরু করবেন এবং কৃমিনাশকের পরেও 3-4 দিন, ক্ষেত্র বিশেষে 5 দিনও আপনি খাওয়াইতে পারেন। আরেকটা হচ্ছে যে ভাইয়া, কৃমির ডোজ দেওয়ার পর কয়দিন এইভাবে কতদিন খাওয়াতে হবে? সবগুলাই একই রিলেটেড প্রশ্ন, আগে থেকে শুরু করবেন 3-4 দিন আগে থেকে কৃমিনাশকের, 3-4 দিন পর পর্যন্ত, বা আপনার গরু যদি রুচি কমে যায় আরও 5 দিন 7 দিন, আপনি 10 দিন পর্যন্ত পরবর্তীতে খাওয়াইতে পারেন, তাহলে আস্তে আস্তে রুচিটা ডেভেলপ হবে, আপনার গরু খাওয়া দাওয়া ভালো করবে। আর এক ভাইয়ের প্রশ্ন ছিল, এটাও এই রিলেটেড প্রশ্ন, সবগুলাই মোটামুটি কাছাকাছি প্রশ্ন, যে খাবার সোডা গুড় এবং লেবুর রস কি একসাথে মিক্স করে খাওয়াতে হবে? অনুগ্রহ করে একটু জানাবেন। হ্যাঁ ভাই, আপনি এগুলো মিক্সড করে খাওয়াইতে পারেন, অথবা এগুলো দানাদারের মধ্যে যদি দিয়ে পানি দিয়ে মাখাই দেন, সে আপনার গরু যেটাতে মানে যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবে দিতে পারেন। যদিও দানাদার খাবার বিজ্ঞান বলতেছে শুকনো খাওয়ানোর জন্য পানি আলাদা, অথবা আপনি যদি আলাদাই খাওয়ান সেক্ষেত্রে পানির সাথে মিশিয়ে ওইগুলো খাওয়াইতে পারেন। কথা হচ্ছে এগুলো গরুকে খাওয়াইলেই হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিতে পারেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।